সকাল আমাদের পায়রাগুলো কিন্তু মনে করে ঠিক চলে এসেছে ওদের খাবার খেতে। তো আজকের ব্লগটা তাহলে শুরু করি, তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুজিতা চ্যানেল, দুটো সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, একটু বিজি ছিলাম। তো এখন স্কুলে যাচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, এখন স্কুল যাচ্ছি। এই যে লগ্নজিতাও রেডি হয়ে গেছে, লগ্নজিতাও যাচ্ছে স্কুল। বলো গুড মর্নিং, বলো দাও গুড মর্নিং। তো চলো যাই স্কুল। তো আমার রান্না দিতেও চলে এসেছে রান্না করতে, তো রান্নাটা করে নিই, বাড়ি এসে খাবো। তো চলো যাই স্কুলে। এই যে লগ্নজিতা এখন ওর বাবার সাথে একটু হেঁটে বেড়াচ্ছে, আর আমার ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি, কারণ আজকে টোটো আসতে একটু দেরি হয়েছে, তাই জন্য দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আছি, টোটোর জন্য ওয়েট করছি। টোটো আসবে কখন সেই জন্য গেছি পকড় পকড় করতে। ওই দেখছেন, থাকবে দেখতে পাওনি স্যারকে? ওই দেখো স্যার উপরে, স্যার উপরে সোনা, ওই দেখো স্যার, ও এখন ওখানে যাওয়ার ইন্টারেস্ট। আসতে মামা আসতে, চলো চলো চলো। যাও ওঠো, ওঠো ওঠো ওঠো, তুমি ওঠো, বেশি পাকা ওঠো, তুমি ওঠো, পাকা বুড়ি না বলো। আচ্ছা পারবা তো, পারবা না? ওর জামাগুলো না আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। স্কুল হয়ে গেল, এখন আমি বাড়ি ফিরছি। তো চলো বাড়ি গিয়ে দেখি লগ্নজিতা কি করছে, আজকে যেহেতু মিটিং ছিল তাই একটু দেরি হয়ে গেল বাড়ি ফিরে। চলে এসেছি, এখন খাবো। নীলু আমার জন্য ওয়েট করে আছে, দুজন মিলে একসঙ্গে খাবো। আর লগ্নজিতা ওই যে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে লগ্নজিতা। আমার আজকে আসতে একটু দেরি হলো, কারণ একটু মিটিং ছিল, তো খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে। নীল আবার ওয়েট করে আছে, একসঙ্গে খাবো দুজন, খেয়ে নিই। আমার মেনুতে ছিল মোচা, পোস্ত, আর হচ্ছে আছে ডাল, কলাইয়ের ডাল, আর আলু, আর ভেন্ডি ভাজা, আর আছে ভাত। আমার দিদি কিন্তু মোচাটা খুব সুন্দর করে, তাই আমার খুব ভালোই লাগে, তাই মোচাটা খাই। আর এই যে একটা পার্সেল চলে এসেছে, আর পার্সেলটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। চলো, সোনাকে ঘুম থেকে উঠিয়েছি, এবার আমি এখন লগ্নজিতাকে একটু পড়াশোনা করাচ্ছি। তো চলো পড়াশোনাটা করিয়ে নিই, তারপরে আবার কথা বললে দিন দাম বাড়ছে না করে। আমি তোমাকে বকি না, তাহলে পড়াশোনা করো। পড়ছি তো। যেটা করছিলে কোনটা করছিলে? এবার এটা করো, উল্টো বুড়ি উল্টো দিক থেকে আছে। লগ্নজিতা এখন পার্সেলটা ওপেন করবে, করো। ছিঁড়ে দেবো,
এটা আমার একটা চুড়িদার এসেছে। এটা ওর না, এটা প্যান্ট। কোয়ালিটি বেশ ভালো এসছে, দেখতেও খুব সুন্দর। এটা অন্য, আর এটা প্যান্ট। এই যে লগ্ন জিতে শুয়ে পড়লো, ঘুম নাকি পাচ্ছে। কুর্তিটা মেসো থেকে অর্ডার করেছি, মেসোর এই কুর্তিটা ভীষণ ভালো কোয়ালিটি। এটা 520 টাকা দাম পড়েছে, তারপরে কিছু ছাড় দিয়ে 496 টাকায় আমি এটা পেয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো আজকের মতো টাটা।